হে গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দত্তবাড়ি শেয়ার অল। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর দত্তবাড়িতে আমরাও খুব ভালো আছি। তো আজকে যে সকাল থেকে ব্লগটা শুরু করেছি, আর আজকে হচ্ছে বুধবার, বুঝেছো? কিন্তু ব্লগটা তোমাদের কাছে মানে আজকে পৌঁছতে মানে একটু দেরি হলো, মানে আজকে শুক্রবার আমি এডিটিং করছি, তো সেই জন্য আর কি নিজের ভুলটা নিজেই স্বীকার করছি। কারণ আমার গত দুদিন আর কি আমি শর্ট ভিডিও তোমাদের সাথে আমি মানে ছেড়েছি, কিন্তু আমি ব্লগ আর কি রেডি করতে পারিনি, বুঝেছো? মানে আমার শরীরটা বিশেষ একদম সুবিধার ছিল না। তো যাই হোক, এই যে আজকে ব্লগ রেডি করছি আর নিজের ভুলটা নিজেই স্বীকার করছি। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা মানে কি ব্লগ আর কি, একটু টাটকা তাজা গরম ভাজা হলে আর কি দেখতে বেশি মজা লাগে, তাই না বলো? তো যাই হোক, আজকে তোমরা এইটুকু আমার আর কি একটু মানে সাপোর্ট করো, একটু আর কি এইটুকু মানিয়ে নিও। তো এটা আমি তোমাদের কাছে নিজেই স্বীকার করলাম, এটা হচ্ছে বুধবারের ব্লগ, বুঝেছো? তো যাই হোক, আর আজকে যাচ্ছে শুক্রবার। তো ঠিক আছে চলো, এক কথা বারবার বলবো না, বলে তোমাদের বোর করবো না। আর আজকের ব্লগ শুরুর আগে আমার ছোটো বন্ধু যারা আছো, আজকে আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তাদের অনেক অনেক ভালোবাসা দিচ্ছি, আর আমার গুরুজন যারা আছেন তাদের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে পূর্ণিমা, বুঝেছো? মানে একদম ভরা পূর্ণিমা আছে। তো সেই পূর্ণিমাতে আর কি একটু মানে সিন্নি দিয়ে এই যে ঠাকুরের একটু আয়োজন করছি। তো দাদা ভাইও আর কি ঠাকুর ঘরেই আর কি ঢুকে পড়েছে, তো দুজনে মিলে আমরা পুজো করি, তোমরা তো জানোই। আর যেদিন একটু মানে ভালো আয়োজনের পুজো, সেদিন দুজনে মিলে করতে মানে জিনিসটা আরও বেশি ভালোও হয়, সুন্দরভাবে আর কি করাও যায়। আর যা গরম পড়েছে, একটু হাতে হাতে করতে গেলে মানে মনটাও যেন ভালো থাকে, তাই না বলো? তো যাই হোক, পুজোর আয়োজনটা করতে থাকি, আর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আর আমি এই যে এখানে যে সিন্নি মানে রেডিও করছি। তো ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। গাইজ, প্রত্যেক পূর্ণিমাতে এই যে দুটো ঘিয়ের প্রদীপ জ্বালাই, একটা ঠাকুরের সামনে ঘরে, একটা তুলসী বেদির সামনে। তো ওই যেটা বললাম মানে তোমাদের এর আগেও আমি একই কথা বলেছি, মানে সংসারের একটু ভালোর জন্য যেটুকু করা দরকার সেটুকু আর কি চেষ্টা করি নিজেদের সাধ্যমতো, তোমাদের দাদা ভাই আর আমি, বুঝেছো? তো তোমাদের দাদা ভাই আমার চাইতে অনেক বেশি বিশ্বাস, মানে ঠাকুরের প্রতি অনেক বেশি আস্থা, আর ওর মানে ভক্তি দেখে তখন আমারও আর কি মনে আর কি অনেকটাই আর কি আস্থা জাগে। তো ঠিক আছে চলো, এই যে মানে পুজোর কাজ অনেকটা হয়ে গেছে, তোমরা সঙ্গে থাকো।
তো চলো, পুজো তো মোটামুটি আর কি হয়ে গেছে, ভালো মতোই হয়ে গেছে। আর আমি দেখছো এই যে বারবার এই যে ওঠা, এই যে দৌড়াদৌড়ি করছি, মানে ক্যামেরাটাকে সেট করেছি, নিজের উপর নিজেরই হাসি পায় দেখলে পরে, যেন এডিটিংয়ের সময় ক্যামেরাটাকে সেট করেছি, মানে ভাবছি কি অন করেছি কি করিনি। এর আগে আমার কাছে এরকম অনেক ভুল হয়েছে, মানে ভিডিও মানে অনই করিনি, আমার ভাবছি আমার মানে হচ্ছে আর কি, পরে দেখি যে ইস, মানে নিজের উপর নিজের ভীষণ আফসোস হয়। এরকম অনেক সময় আমার, মানে যেহেতু নিজে নিজে একা একা কাজ করলে না, চারিদিক ধরো নিজেকেই খেয়াল রাখতে হচ্ছে, মানে এরকম ভুল হয়ে যায় গো, অনেক সময় এরকম ভুল হয়ে যায়, তখন মানে কান্না পেয়ে যায় জানো। যে আমি ব্লগে আর কি এটা দেবো ভাবলাম, একটা ভালো পার্ট হবে, সেটাই হয়তো আমি ভিডিওটা অন করতেই ভুলে গেছি। তো যাই হোক, আজকে সেটাই আর কি বারবার করে চেক করে নিলাম। তো পুজো তো হয়ে গেছে, যে এখন বসে সিন্নি মাখছি, তবে হাত কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তোমাদের আমি এটা বলে দিলাম। মানে হাত দিয়ে মাখা হয়তো অনেকে পছন্দ নাও করতে পারো দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি সিন্নি টিনি এই জিনিসগুলো ধরো হাত দিয়ে না মাখলে কি আর টেস্ট আসে বলো। তো এই যে তোমাদের দাদা ভাই দেখছো হাত পেতে বসে আছে, ওরও সিন্নি ভীষণ প্রিয়। তো এখন রোদে বেরোবে তো তাই বললো এখন খাবে না, এসে আর কি খাবে একটু, মানে প্রসাদ মুখে দিয়ে বেরিয়ে গেল। তো ঠিক আছে চলো, এই যে আমি সিন্নিটা মেখে ফেলি, আর মাম্মারটা আর কি মানে ইয়ে করবো না, ওইভাবে মেখে মানে রাখবো না, মাম্মারটা তুলে আর কি রেখে দিয়েছি, মাম্মা আসার পরে সেটা আর কি আলাদা করে দুধও থাকবে, মাম্মারটা সেটা মেখে দেবো, নইলে ধরো যে আম কলা দিয়ে মাখা তো সিন্নিটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে, যা গরম পড়েছে। তো ঠিক আছে চলো, আমাদের এবার মানে প্রসাদ খাওয়ার পালা আর কি। আর মা একটু খইও বেছে রাখলো, যে খই দিয়েই আর কি সিন্নি খেয়ে নেওয়া হবে, মানে সকালের আজকে আমাদের এটাই আর কি খাওয়া। মানে সকাল থেকে তো ধরো যে পূর্ণিমার পুজো দেবো বলে আজকে কিছুই খাইনি, এমনিও ধরো ঠাকুর ঘরে আমি ঢোকার চেষ্টা করি সবসময় কিছু না খেয়ে, কিন্তু এক এক দিন ধরো কাজে কর্মে অনেক দেরি হয়ে গেলে তখন ধরো যে আমাকে হয়তো একটু এদিক ওদিক করে নিতে হয়, মানে নিজের শরীরের কথা ভেবে। তো গাইজ চলো, পুজো তো হয়ে গেল ভালো মতো, আর ভীষণ গরম পড়েছে গো, এত গরম পড়েছে না মানে কি বলবো, মানে পারা যাচ্ছে না আর সহ্য করতে গরমটা। বৃষ্টিও ধরো বেশ কদিন ধরে একদম বৃষ্টিটা মানে স্টপ হয়ে গেছে, তো ভীষণ কষ্ট হচ্ছে, সারা রাত মানে ঘুমই হয় না। তো আজকে পূর্ণিমার জন্য ধরো এই যে ঠাকুরকে যেটুকু আর কি পুজো দেওয়া হয়েছে আর কি সিন্নি, তো মনটা ভীষণ ভালো লাগে, একটু সাজিয়ে গুছিয়ে পুজোটা দিয়ে বেরোতে পারলে না সত্যি মনটা ভালো লাগে। আর সিন্নি খেতে ভালো লাগে, মা ভীষণ ভালোবাসে সিন্নি খেতে। আর এখন ধরো যে আমের সময়, তো আম কলা দিয়ে ভালো লাগে সত্যি কথা, সেন্টটাই একটা আলাদা। আর মাম্মারটা কী করলাম বলো তো, মাম্মারটা মানে মেখে রাখিনি, তাহলে নষ্ট হয়ে যেতে পারে, কাঁচা দুধের ধরো আম থাকবে, তো সেই জন্য মাম্মারটা তুলে আর কি আলাদা বাটির মধ্যে রেখে দিয়েছি, আসার পরে মাম্মারটা মেখে দেবো। আর তোমাদের দাদা ভাই অল্প করে খেয়ে বেরোলো, বললো এখন রোদের মধ্যে বেরোবো সেই জন্য এখন বেশি খাবো না, তো অল্প করে খেয়ে বেরিয়েছে, আর রাখা আছে দাদা ভাইটা এসে খাবে বললো। আর কালকে যে মাম্মার স্কুলে যে গিয়েছিলাম খাতা দেখতে, তোমাদের সাথে স্কুলে আর বেশি কিচ্ছু আমি শেয়ার করতে পারিনি, তার কারণ স্কুলের ধরো একটা গুরুগম্ভীর একটা পরিবেশ তো থাকেই, তার মধ্যে ধরো কালকে সমস্ত দিদিরা মানে সব খাতা টাতা দেখানো চলছে সব ক্লাসের, বর্দা উনিও মানে প্রেজেন্ট, তো সেখানে আর কি ভিডিও করাটা ধরো শোভনীয় না, আর আমি করতেও পারতাম না, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো মাম্মার কালকে খাতা দেখিয়েছে বলতে সমস্ত খাতার এমনি ঠিকই আছে, বাচ্চা মানে সেই হিসাবে ধরো প্রথমবার মানে অনেক দুবছর পর ধরো যে স্কুলে বসে এরকম আর কি কোশ্চেন পেপার দেখে পরীক্ষা দিচ্ছে, তো ঠিকই আছে মোটামুটি, যেটুকু ভুল ওর দুষ্টুমির জন্য, মানে পড়াশুনোর কোনো কিছুর জন্য না, ওর দুষ্টুমির জন্য। অঙ্ক দেখো, অঙ্ক সমস্ত ঠিক করেছে, ঠিক করে শেষে উত্তরটা ভুল লিখেছে, বুঝেছ, মানে এইসবের আর কিছু মানে বলার নেই, মানে কি বলবো আর, তো কষ্ট হয় ভীষণ। তো যাই হোক, ওকে বোঝালাম যে তোমার ভুলগুলো তুমি দেখো, মানে আমি গেছি মানে ওর ভুলগুলো দেখার জন্য, যে কোথায় ভুল সেই ভুলগুলো ধরো ওকে একবার বুঝিয়ে দিতে পারলে নেক্সট টাইম সেম মানে সেম ভুল যেন আর না করে আসে, তো সেই ভুলগুলো ওকে ধরিয়ে দিয়েছি। আর খাতা তো ধরো বাড়িতে দেবে না, বাড়িতে দেয়নি, খাতা ওখানে দেখেই আমাদের চলে আসতে হয়েছে, আর বাড়িতে মানে রেজাল্টটা আসবে, মার্কশিটটা আসবে। আর আজকে রান্নাও কিচ্ছু সেরকম করাই হয়নি সকালে জানো, মানে মাম্মা যে স্কুলে গেলো আজকে মটর ডাল ভিজিয়ে রাখা ছিল, সেই মটর ডাল বেটে মটর ডালের বড়া করে শশা শুক্তো করেছি, আর গাজর সেদ্ধ আমলকি সেদ্ধ ভাতে দিয়ে
মানে ওইটুকুই করেছি, আর কিছুই করা না। তারপরে তো ঠাকুর ঘরে যে ঢুকে গেলাম, তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে পুজোটা করলাম, তো রান্না এইটুকুই হয়েছে। আর রাত্রে আমাদের ইচ্ছে ছিল যে আজকে মানে খিচুড়ি খাবো, এখন জানি না কী হবে, মানে একটু যদি ওয়েদারটা যদি একটু কুল হয়ে যায় তাহলে তো খুব ভালো হয়। আর তবে আমার কোনো ব্যাপার না, জানো, আমি মানে গরম হোক শীত হোক বর্ষা হোক আমার কোনো ব্যাপার না, মানে খিচুড়ি খাওয়ার আমার সময় লাগে না, আমি যখন তখন খিচুড়ি দাও, আমি খিচুড়ি খেতে এত ভালোবাসি। তো এখন দেখা যাক কী হয়। আর এখন সেরকম কোনো কাজ নেই, ও রান্না খাওয়ার সময় কিছু একটা করবো ভেবেছি, পটল ভেজে নেবো। আর যা গরম পড়েছে না, গরমে খাওয়ার ইচ্ছেটাই থাকছে না, মনে হচ্ছে শুধু মানে জল ঢেলে ভাত খাই এরকম লাগছে, এত গরম। তো এখন ধরো বসে বসে ভিডিও এডিটিংই করবো, এটাই কাজ মাম্মা যতক্ষণ না আসছে। সত্যি চিনিটা এত ভালো হয়েছে না মাখাটা, দারুণ। আর গাইজ, এই যে দেখো আমার খাওয়া এখনও শেষ হয়নি, তো ভাবলাম যে তার ফাঁকে মানে তোমাদের সাথে যেটুকু গল্প করলাম ওইটুকুই আমার ধরো যে একটু রেস্ট হলো, তো খেতে খেতেই ভাবলাম কাজগুলো করতে থাকে, যে দাদা ভাইয়ের জিনিসপত্র সব ছড়ানো ছিটানো, মাম্মার জিনিসপত্র প্রজেক্টের ফাইল দিয়েছে সেটা মানে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, মানে কি বলবো, ওদের মানে বাপ বেটির এই সমস্ত গোছাগাছি করতে করতে আমার সারাটা দিন মানে মনে হয় যেন কম পড়ে যায়। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আর তোমাদের আমার মানে বাসি ব্লগটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক দিও, আর যদি বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার বন্ধু হয়ে, কারণ তোমাদের এটুকু সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না ভাই। তাহলে চলো আজকের মতো টাটা বাই বাই, লাভ ইউ।